সফরের কাহিনী জীবনে বহুতবার বহু জানাজা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজারো লোকের কাহিনী আমাকে কাদাইছে যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসে একটা না দুইটা না অগণিত কাহিনী এই যখন আমাদের করোনার শাটডাউন ডাউন চলতেছিল বাংলাদেশে তখন আমি আমেরিকা ছিলাম এক জানা যে আমাকে কাদায় দিছে নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হয়েছে সে হোম ডেলিভারির কাজ করত মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা এক্সিডেন্ট করে মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে লক্ষ টাকা দিয়ে গেছে জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে একজন একজন করে আঙ্গুল ধরা তার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে ঠিক না এই স্বপ্নই তো সবাই দেখতে ছিল ঠিক না এক অ্যাক্সিডেন্ট সব শেষ আমি তার জানা যাইছিলাম কেউ কাঁদতে ছিল কিনা জানি না আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা সব ডুবে গেল তো দুনিয়ার মঙ্গল মানুষ চায় আর মঙ্গল রাখাও আছে কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না হুম কোনো আহ্বানের হ্যাঁ হুম বাংলা একটা প্রবাদ বাক্য আছে বই পৈরা পীড়িত করা যায় না হুম উর্দুতে প্রবাদ বাক্য আছে মোহাব্বত শিখা দেতি হ্যা আদা বে মোহাব্বত কো কিতাব পড়া মোহাব্বত করুন যায় না ভালোবাসতে বাঁচতে শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে কি বুড়া হয়ে গেছেন তো ওখান থেকে বুঝবেন জোয়ান তা করে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে এটা মোহাব্বতী শিখা দেয় তো দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখা দেয় মানুষ পরিবেশ শিখা দেয় দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখা দেয় কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী সাময়িক উদাহরণ দিয়া দেখাইলাম এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন দায়ী আহ্বানকারী ফিট করছেন হ্যাঁ আজানের দরকার ছিল না আমরা বাধ্য ছিলাম যে অফিসের অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না কোনো কলিং ব্যাল বাজানো হয় না কোনো মাইক মাইকে বলা হয় না যে অফিসের সময় হইল হাতে দড়াইয়া দিছে রুটিন থেকে উঠাইতেছে ঠিক না আবার দৌড়াইতেছে ঠিক না কি ছোটে না ছোটে না কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ ওই খায়ের উপরে দায়ী ফিট করছে যেমন আসানের দরকার ছিল না আল্লাহ বইলা দিছেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সল্লু কুম পাঁচ ওয়াক্ত পর সময় পর্যন্ত বইলা দিছেন না বলেন নাই হ্যাঁ তাহলে আজানের দরকার ছিল কি আপনি যুক্তি দিয়া বোঝান আপনি যদি সারা রাত্র না ঘুমাইয়াও নয়টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন জমাইতে থাকবেন কিন্তু অফিসে তো আসেন ফিঙ্গার তো হয়ে গেছে এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম ঠিক না ঢুকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না এক মিনিট আগে পিছিয়ে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম ব্যাংকের সিস্টেম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে তাল্লা তো দিয়া দিতে পারতো ফিঙ্গার সিস্টেম কিন্তু মার্জেন রাখলেন কেন আমার কথা সত্য যে দুনিয়ার খায়েন না আখেরাতের হাতের খায়ের যেটা চিরস্থায়ী এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন দায়ী এই জন্যই আজান দেওয়া হয় যে খায়ের সময় চলে আসলো কিন্তু তুফান চলবে স্রোত চলবে হুম ছপ্পর ফাইরা চলবে ছপ্পর ফায়রা বোঝেন টিন ভেঙ্গা পড়ছে এরকম খায়ের তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জলদি ছোট তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সব দিব গুনা মাফ করবো আমার ঘরে যখন পা দিবে তো অজাবা আল আল মজুর আইকরিমা জাহর আমি গেইটে দাঁড়ায় থাকব কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব সম্মানের মালা তোমাকে সম্মানের মালা পোলো তুমি আমার ঘরে আসছো মালা না পড়াই তো পড়াই কাকে তোমাকে মালা পড়ায় দিব হম আমার শেষ একদিকে তুমি সালাম ফিরাবে সালামের আগে শেষ তোমাকে মাফ করে দিব তুমি বলবে সুবহান রব্বি আল তুমি বলবে সুবহান আমি বলবো সাব সাব্বাহাতুক তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো তো হয়তো হয় কি করা তুমিও পবিত্র আ আলা আল্লাহ জবাব দিবে আলাই তুমি আমাকে মহান বললা আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি করে তুক তোমাকে মহান দিলাম তুমি মহান মহান দিবে। করা সদা সর্বদা নিজের জন্য মঙ্গলকে চায় অমঙ্গল চায় না সুখ চায় অসুখ চায় না কল্যাণ চায় অকল্যাণ চায় না এটা মানুষের স্বভাব এখানে কারো কোনো হাত নাই যেটাকে কোরআনের বাসায় হাদিসের বাসায় খায়ের বলে খায়ের মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না যাকে কোরআন হাদিসের বাসায় খুব ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে বাহিরের সাথীদেরকে বলতেছে যত মনোযোগী হব তত বেশি বুঝে আসবে মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না যেটাকে কোরআনের বাসায় খায়ের বলে মঙ্গল সব এক জায়গায় একত্রিত না বিক্ষিপ্ত যেন মানুষের মঙ্গলের জন্য জমিনে হাজারো জিনিস আছে কিন্তু সব বিক্ষিপ্ত ঠিক না কি বলেন মনে হয় বুঝে আসে নাই বিক্ষিপ্ত না কারো দেশে সোনা আছে কারো দেশে রূপা আছে কারো দেশে হীরা আছে কারো দেশে তেল আছে কারো দেশে গ্যাস আছে কারো দেশে কয়লা আছে এগুলো সব মানুষের মঙ্গলের জন্য কিন্তু কি বিক্ষিপ্ত এটা তো দুনিয়ার খায়ের দেখাইলাম আরেকটা খায়ের আছে আখেরাতের জন্য দুনিয়ারটা তো সাময়িক দুনিয়ার খায়ের মঙ্গল সাময়িক সাময়িক এরকম সাময়িক যে গড় বানাইতেছে সেও জানে না থাকতে পারবে কি পারবে না এই জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে আল্লাহ মানুষকে সতর্ক করছেন কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না বানাবে কিন্তু তোমাকে থাকতে দিব না বানাবে থাকতে সৈয়দপুরও পাওয়া যাবে অট্টালিকা বানাইছে কিন্তু এটাই সত্য একটা হলো জমাবে তোমাকে বক করতে দিব না কত মানুষ জমা টাকা রেখা গেছে বোক করতে পারে না এটাই সত্য দুনিয়ার খায়ের যেরকম সাময়িক কিন্তু আখেরাতের খায়ের সাময়িক না ওটা যা আসে দিনের জন্য আসে চিরদিনের ওটা সাময়িক না দিনের জন্য যে পাবে দিনের জন্য পাবে বরং ওইখানে আরেকটা সিস্টেম সেট করা আছে দুনিয়ায় বাড়াইলে বাড়ে নাইলে বাড়ে না বাড়াইলে হুম যেমন বলে ব্যবসায় ধন বাড়ে কিন্তু ব্যবসা করলে তো বাড়বে না করলে তো বাড়বে না কিন্তু আখেরাতে সিস্টেম ফিট করে আছে ওইখানে বাড়বে কমবে না এই জন্য আল্লাহ বলছেন আন্তানা আমু ফালা তাই আসু আবাদ নেয়ামত প্রতিদিন বাড়বে কমবে না সব খায়ের বাড়তে থাকবে ওইখানে নিজে নিজে বাড়বে নিজে নিজে আজকে যেই কাপড় জান্নাতে পড়ছে যেই ডিজাইন যেই কোয়ালিটি ওটা আবার কালকে আসবে না কালকে নতুন আসবে উন্নত আসবে আজকে সত্তর জোড়া শেষ কেননা জান্নাতে কিন্তু ওয়াশিং মেশিন নাই এটা মনে করেন না যে ওয়াশ করে রেখে দেবো আর জান্নাত আমাদের ঘরের মতো পুরান কাপড় রাখার আলমারি নেই না আমাদের ঘরের সমস্ত আলমারি পুরান কাপড়ের জন্য নতুন কাপড়ের জন্য কোনো আলমারি আমাদের কারো ঘরে নাই আবার নতুন কাপড় কারো আলমারিতেও নাই আসে নাকি আপনার আলমারিতে নতুন কাপড় হুম না যেটা একদিন পরছেন ওইটাও তো পুরান ঠিক না তাহলে আলমারি গুলো তো সব পুরান কাপড় দিয়ে ভরা জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই ওয়ান ডে ইউজ আজকে যেটা ইউজ করবে ওটা শেষ কালকে নতুন আল্লাহ কুদরুত দিয়া বানায় পাঠাবে দর্জি দিয়া বানাবে না দর্জি দিয়া বানাইলে তো মাঝে মাঝে আনফিটও হয় ঠিক না আপনি চাইছেন একরকম বানাইছে আর রকম ঠিক না ওইখানে আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে কি দিয়া আর কুদরত দিয়া যখন বানায় কুদরত দিয়া যখন বানায় তখন সবার চোখে লাগে কিন্তু কি কি ছোট ছোট বাচ্চারা আছে তো নাইলে বলতাম হম নাইলে জান দেয় কেন ঠিক না কি মানুষ যদি মানুষ বানাইতো তাহলে কেউ কারোর জন্য জান দিত না কুদরত বানাইছে এই জন্য কি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজায় দিল লাগি আরে বোঝেন উর্দু মনে হয় বোঝেন না ঠিক না দিল লাগি সে পরি কেয়া আর দিল কি দিল লাগছে কুদরত বানাইছে তো দিল লেগে গেছে নাহলে আফ্রিকায় বিয়া শাদী কেমনে হয়তো সবই তো কালো ঠিক না কি কিন্তু কুদরত বানাইছে এই জন্য কালো ভালো লাগে ঠিক না কি ওই দোষ তো প্রেম প্রীতি আছে না নাই মোহাম্মত ভালোবাসা আছে না নাই মনে হয় নাই হম ওই দেশ জাম দেয় না দেয় না ওই দেশ সিঁড়ি ভরাদের কাহিনী আছে না নাই লাইলি মজদুর কাহিনী আছে না নাই বলো তো কালো কুদরত বানাইছে জান্নাতের কাপড় কুদরত দিয়ে বানাবে যেটা দেখবে আর দিল লাগবে যেটা চাইতেছিলাম শটে মানুষের স্বভাব হলো মানুষ মঙ্গল চায় অমঙ্গল চায় না দুনিয়ার যত মঙ্গলের জিনিস আছে আল্লাহ মানুষের জন্য তৈরি করছেন ওটা বিক্ষিপ্ত করছেন বিক্ষিপ্ত আবার ওইটার প্রতি মানুষের দিল লাগাই দিস মানুষের কি এই জন্যই তো বলে চকচকে দেখলেই শোনা হয় না ঠিক না কিন্তু চকচকে দেখলেই তো দিল লাগে না লাগে না তো দিল লাগাই দিস মানুষকে আল্লাহ কি করছেন দিল লাগাই দিস তো দুনিয়ার মঙ্গলের প্রতি মানুষের দিল লেগে গেছে তো মানুষ মুস্কোটার দিকে নিজের আগ্রহে আকৃষ্ট হয় কি নিজের আগ্রহে কি বলেন কি কিছু মানুষ সৈয়দপুরে পাওয়া যাবে যাদের ঘরের খাওয়া ভাল লাগে না ওরা সৈয়দপুর থারে তালাশ করে কোন হোটেলের খাওয়া বেশি মজাদার ঠিক না হুম রাত্র দুটার সময় দেখলাম ওইখানে যে দাঁড়ায় আছে আর এইখানে কেন ওই হোটেলের খাওয়া খুব ভালো এই জন্য খাইতে আসে কিছু ওটার প্রতি মানুষ আকৃষ্ট হয় নিজের পক্ষ থেকে নিজে তালাশ করে আর আখেরাতের খায়ের প্রতি মানুষ নিজের পক্ষ থেকে আগ্রহী হয় না এটা স্বভাবগতভাবে নিজের পক্ষ থেকে কি হয় না আকৃষ্ট হয় না কেননা মন আকৃষ্ট হতে দেয় না কেননা ইন্না নফসাল আম্মারা মন সব সময় খারাপের দিকে দাবিত করে বালোর দিকে করে না আখেরাতের খায়ের দিকে করে না এই জন্য আল্লাহ আখেরাতের খায়ের উপরে দায়ী ফিট করছে কি দায়ী দায়ী বোঝেন আহ্বানকারী ফিট করছে আল্লাহ আল্লাহ আহ্বানকারী ফিট করতেন না দুনিয়ার মঙ্গলের দিকে কোনো আহ্বানকারী ফিট করে নাই কি করছে নাকি কি বলে হ্যাঁ ওটা মনের আগ্রহে ছুটা যায় দেশ থেকে দেশান্তর হয় কেন আমরা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছি অনেক সময় নিজের চক্ষুও কপালে উঠছে আমার মনে আছে নরওয়ের পড়ে বরফের একটা দেশ আছে এখন ইউরোপের ভিতরে কিন্তু আগে এটা রাশিয়ার ভিতরে ছিল আমি ওইখানে যখন পড়ছি তো দেখতেছি বাঙালিদেরকে আমি বলতেছি তোরা এখানে কি করস সারা বৎসর বরফে ডাকা থাকে বরফই বরফ তোকে হুজুর যে কি বলেন বুঝো প্রশ্ন করতেছেন একটু ডাইল রুটির জন্যই তো এখানে আসছি শেষে নরওয়ে ওই মাথায় চলে গেছে নরওয়ে দুনিয়ার একমাতা কিন্তু হম একদিনের আমদানি সারা বৎসরের আমদানি সমান হয় একদিনে যা আমদানি হয় কেন সুইডেনে একটা দিন আসে বৎসরে সূর্য ডোবে আবার ধাক্কা দিয়া ওঠে এটা দেখার জন্য যত পর্যটক যায় এই একদিনে পর্যটকের আয়ের সারা বৎসরের আয়ের সমান হয় এটা বৎসরে একদিনই হয় ওইদিকে রাত হয়তো অনেক বড় হয় দিন অনেক ছোটো হয় আবার দিন অনেক বড় হয় রাত অনেক ছোটো হয় হুম আমরা মাগরিব পড়ছি সোয়া এগারোটায় এশা পড়ছি সোয়া বারোটায় আবার পড়ছি পোনে দুইটায় তারপরে ঘুমায় গেছি তো আল্লাহ আল্লাহরাতের খায়ের উপরে কেননা এটা মনের থেকে মানুষ চায় না দুনিয়ার মঙ্গলের জন্য তো মানুষ মনের থেকে শুধু চায় না সারা দিন তালাশ করে এবং চান পর্যন্ত দিতে বাধ্য জান পর্যন্ত দিতে চান কেননা বললে তো সময় অনেক লম্বা চলে যাবে সফরের কাহিনী জীবনে বহুতবার বহু জানা যা আমাকে কাদাইছে বিদেশের বাড়িতে বহুত লোকের কাহিনী কাদাইছে হাজারো লোকের কাহিনী আমাকে কাদাইছে যখন আমেরিকায় যাই আর মেক্সিকো দিয়া যারা ঢোকে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ওদের কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আস একটা না দুটা না অগণিত কাহিনী এই যখন আমাদের করুনার শাটডাউন চলতে ছিল বাংলাদেশে তখন আমি আমেরিকা ছিলাম এক জানাজা আমাকে কাদায় দিছে নোয়াখালীর এক ছেলে মেক্সিকো দিয়া ঢুকছে আমেরিকাতে মাত্র জেল থেকে বাহির হয়েছে মাস হয়েছে সে হোম ডেলিভারির কাজ করতো মোটর সাইকেলে ভালো কামাইতে ছিল ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার কেউ ছিল না সমস্ত আশা ভরসা ডুবে গেছে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে গেছে জেলখানার থেকে বাহির হয়ে এখন কাজ করতে শুরু করছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে একজন একজন করে আঙ্গুল ধরা তার হাঙ্গুল ধরে আমেরিকাতে চলে যাবে ঠিক না এই স্বপ্নই তো সবাই দেখতে ছিল ঠিক না এক এক্সিডেন্ট সব শেষ আমি তার জানা যাইছিলাম কেউ কাঁদতে ছিল কিনা জানি না আমার বড় কান্না আসতেছিল যে তার ফিউচার চিন্তা করা যে সব ঢুকে গেল তো দুনিয়ার মঙ্গল মানুষ চায় আর মঙ্গল রাখাও আছে কিন্তু বিক্ষিপ্ত এটার দিকে দাবিত হওয়ার জন্য কোনো আহ্বানের প্রয়োজন হয় না হুম কোনো হাব্ব হ্যাঁ হুম বাংলা একটা প্রবাদ বাক্য আছে বই পড়া পীড়িত করা যায় না হুম উর্দুতে প্রবাদ বাক্য আছে মহাব্বত শিখা দে তি হায় আদাবে মহাব্বত কো কিতাব পড়ে মহাব্বত করুন যায় না ভালো বাসতে বাসতেই শিখে যে কোন সময় কোন রাস্তার মোড়ে দাঁড়াইতে হবে কি বুড়া হয়ে গেছেন তো ওদের থেকে বুঝবেন জোয়ান টাকুয়ে বসতেন কোন সময় ছাদে উঠতে হবে কোন সময় স্কুলের গেটে দাঁড়াইতে হবে এটা মোহাব্বতী শিখা দেয় দুনিয়ার মঙ্গল মানুষকে মানুষের মন শিখা দেয় মানুষ পরিবেশ শিখা দেয় দুনিয়ার শিক্ষা দীক্ষা শিখা দেয় কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী সাময়িক উদাহরণ দিয়া দেখাইলাম এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন দায়ী আহ্বানকারী ফিট করছেন হ্যাঁ মাজের আজানের দরকার ছিল না আমরা বাধ্য ছিলাম যে অফিসের অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না কোন কলিং ব্যাল বাজানো হয় না কোনো মাইক মাইকে বলা হয় না যে অফিসের সময় হইল হাতে দড়াইয়া দিছে রুটিন থেকে উঠাইতেছে ঠিক না আবার দৌড়াইতেছে ঠিক না কি ছোটে না ছোটে না কিন্তু আল্লাহ রেহসান যে আল্লাহ ওই খায়ের উপরে দায়ী ফিট করছে যেমন আসানের দরকার ছিল না আল্লাহ বইলা দিছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সল্লু খমসা পাঁচ অক্ত পড় সময় পর্যন্ত বইলা দিছেন না বলেন নাই হ্যাঁ তাহলে আজানের দরকার ছিল কি আপনি যুক্তি দিয়া বোঝান আপনি যদি সারা রাত্র না ঘুমায় নয়টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন জমাইতে থাকবেন কিন্তু অফিসে তো আসেন ফিঙ্গার তো হয়ে গেছে এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম ঠিক না ঢুকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না এক মিনিট আগে পিছিয়ে হইল এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম ব্যাংকের সিস্টেম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম কিন্তু মার্জেন রাখলেন কেন আমার কথা সত্য যে দুনিয়ার খায়েন না আখেরাতের হাতের খায়ের যেটা চিরস্থায়ী এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন দায়ী এই জন্যই আজান দেওয়া হয় যে খায়ের সময় চলে আসলো কিন্তু তুফান চলবে স্রোত চলবে হুম ছপ্পর ফাইরা চলবে ছপ্পর এরকম পড়তে থাকবে তুমি খায়ের দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে জলদি ছোট তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সোয়াব দিব গুনা মাফ করব আমার ঘরে যখন পা দিবে তো অজাব আল আল মজুর আইকরিমা এর আমি গেইটে দাঁড়ায় থাকব কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব সম্মানের মালা তোমাকে সম্মানের মালা পোলো তুমি আমার ঘরে আসছো মালা না পড়াই তো পড়াই কাকে তোমাকে মালা পড়াই দিব হম আমার শেষ একদিকে তুমি সালাম ফিরাবে সালামের আগেই শেষ তোমাকে মাফ করে দিব তুমি বলবে সুবহান রব্বি আল আলা তুমি বলবে সুবহান আমি বলবো তানি সাব্বাহাতুক তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো তো হয়তো হয় কি করা তুমিও পবিত্র আ আলা আল্লাহ জবাব দিবে আলাইতানি তুমি আমাকে মহান বললা আর তুমি যদি মহান না হও তাইলে হয় কি আলাই করে মহান মহান করা বাইর করে দিলাম এই কথাটা এই জন্যই বুঝেছি মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসালারা আমাদেরকে কেন বিরক্ত করে সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে আবার মাহফেলের সময় ডাকে আবার মাঝে মধ্যে ডাকে ডাকে না না ডাকেন না ডাকে রমজানের আগে ডাকে মধ্যখানে ডাকে কেন ডাকে কি দরকার আমাদেরকে ডাকার ঠিক না হুম আরে আপনারা মনে করেন না করেন না অনেক সময় আবার বিরক্ত হয় ঠিক না এত ডাকে ডাকে কি হুজুরার কোনো কাম পায় না খালি আমাদেরকে ডাকতে থাকে ঠিক না হুম আপনি যদি বলেন মারছেন কোনো কাম পায় না পাঁচবেলা খালি ডাকে মুখ দিয়ে ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে ঠিক না হজরের সময় তো আরও বিরক্ত লাগে ঠিক না যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে থা লাগে ঠিক না হুম ঠিক না আপনি তো এটাই বলবেন কেন ডাকে কিন্তু আসলে সে কেন ডাকতেছে কেন ডাকতেছে কেন ডাকতেছে মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে ওই মঙ্গল যেই মঙ্গল চিরস্থায়ী একটু পরেই যে মঙ্গল বাট হবে বন্টন হবে ওই মঙ্গল দেওয়ার জন্য সে ডাকতেছে সে আমার হিতাকাঙ্ক্ষী যারা আজান নিয়ে কটক্ষ করে না ওরা বোঝে না দিকে করে আমি তো বলি সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে আইফোনে যা আছে অন্য ফোনে তা নাই অন্য ফোনে যা আছে আইফোনে তা নাই যেমন আইফোনে শেয়ার হিট নাই ব্লুটুথ নাই হুম প্রচুর মনে বিশ্বাস করে না আইফোনে কি নাই শেয়ার হিট নাই ব্লুটুথ নাই আছে নাকি কি ক ও ভালো জানবো আছে নাই অথচ চায়নার সাধারণ ফোনের ভিতরে ব্লুটুথ আছে শেয়ার হিট আছে এত দামি ফোনে নাই তো যারা আজান নিয়ে কটক্ক করে আমি আমার মনকে বুঝ দেই এই কথা বইলা যে ওইখানের মোবাইলের ভিতরে ওর যে মোবাইল আছে ওটার ভিতরে এই প্রোগ্রাম সেট নাই এই জন্য ও বোঝে না ওই প্রোগ্রাম কি নাই যারা দিন নিয়ে কটাক্ষ করে খসম করে মসজিদে বলতেছি আমি বিরোধ করি না আমি এটা মনকে দেই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখানে প্রোগ্রাম দিছে আমি দিন বসতেছি ওইখানে প্রোগ্রাম দেয় নাই ও দিন বোঝে না ও দিন নিয়ে উল্টা কটাক্ষ করতেছে ওর এখানে প্রোগ্রাম নাই থাকলে তো থাকলে তো বসতো থাকলে তো বসতো যেরকম ওয়াইফাই আছে ওয়াইফাই আপনি এখানে ওপেন করেন এই চতুর্দিকে যত ওয়াইফাই আছে সবগুলা শো করবে কিন্তু দেখাবে দেখাবেয়ার্ড তোমার কাছে একটাও একটাও নাই কি শুধু উঠবে আর সামনে দেখাবে লক কি পাশওয়ার্ড থাকবে তুমি খুলতে পারবে তো ঠিক এরকমই হুজুর যে আমাদেরকে বার বার ডাকে সবক একতায় ডাকে সবক শেষে ডাকে মাহফেলে ডাকে মাঝে মধ্যেই ডাকে পুরা সৈয়দপুরবাসীকে বাসীকে কেননা এটাই তো সেন্টার সৈয়দপুরের সবচেয়ে বড় মাদ্রাসা ঠিক না এর চেয়ে বড় মাদ্রাসা তো প্রপারে নাই পুরাতনও নাই আপনাদের কাছে বারবার ডাকে অনেকে বিরক্তি বোধ করে এটা বোঝানোর জন্যই এত কথা বললাম যে খুজুররা যদি দাওয়াতের দায়িত্বশীল না হইতেন তাহলে আপনাদেরকে সময় না আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা বলেন তো নামাজের সালাম আগে যে নামাজের শরিক হইলো সে জামাতের সোয়াব পাবে না পাবে না পাবে সত্য তো দিমত নাই তো খুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর তো তোমরা ছাত্রদের মতো বসা থাকতে পারবে না ও সৈয়দপুরের মানুষ কিন্তু আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী দায়িত্ব আমাদের কাঁদে বিদায় আমরা তোমরা ওই নামাজির মতো যে সালামের আগে শরিক হইল পুরা জামাতের সোয়াব নিল কিন্তু নামাজ নিজেরটা নিজেই পড়লো কি নিজেরটা মনে হয় বুঝাইতে পারতেছি না নিজেরটা নিজেই পড়ল কিন্তু জামাতের সোয়াব লুটা নিল ঠিক না সত্য তো হুজুররা এই জন্য ডাকে মাঝে মাঝে তোমরা সারা বৎসর আমাদের মতো আমাদের ছেলেদের মতো মাদ্রাসায় আবদ্ধ হইয়া এই খায়ের পাবে না বিদায় আমাদের উপরে দায়িত্ব আল্লাহর হুকুম যে আমরা তোমাদেরকে মাঝে মাঝে আইনা যেরকম শেষ সালামের আগে শেরকত করলো আর পুরা জামাতের সোয়াব নিল আমরা মাঝে মাঝে ডাইকা তোমাদেরকে পুরা বৎসরের তালেবে এলমদের সোয়াব নেওয়ার সুযোগ করে দিতে এই জন্য আপনাদেরকে ডাকেন জানিনা আমার কথাটা বুঝাইতে পারছি কিনা এই জন্য আমাদেরকে ডাকেন শুরুতে ডাকেন শেষে ডাকেন বোখারি খতমে ডাকে না হ্যাঁ আজকে যেরকম ডাকলো বোখারি কথমেও ডাকবে পাগড়ি দেওয়ার সময় হাফেজদের ডাকবে ওই তো 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 পাগড়ি দেয় আসল আসল না পাগড়ি দেওয়ার জন্য ডাকে মাঝে মধ্যেই আপনাদেরকে ডাকে এটা এই জন্য ডাকে ওই যেরকম সালামের আগে দৌড়াইতে 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 আইসা নামাজের ভিতরে আল্লাহ আকবর করে ঢুকা গেল ইমাম একদিক দিয়ে উনি বসলো একদিক দিয়ে ইমাম সালাম ফিরাইলো তারপরও পুরো জামাতের সোয়াব পাইল নিজের নামাজ নিজের মতো পড়ল ঠিক হুজুররা এই জন্যই আপনাদেরকে আমাদেরকে বারবার ডাকে কেননা দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা দুনিয়ার সবচেয়ে বড় খায়ের যেটা যেটার উপরে কোনো খায়ের নাই নাই যেটার উপরে কোনো নাই সেটা হলো সবচেয়ে বড় কোরআন যদি এর চেয়ে বড় খায়ের হতো তাহলে আল্লাহ নবীজিকে প্রথমই একরা বলতেন না একরা বলতেন না একরা বলতেন না অন্য কিছু বলতেন অথবা এটা বলতেন যে আপনি নবী হিসাবে না আমাকে যদি দিতে চান তো পুরা পাত্র দিয়া দিতে হবে আর আল্লাহ বুঝাইতে চাইতেছে পুরা পাত্র দিমুনা তো দিমুনা কেন আপনার পরে তো আর কেউ নাই কেননা সবাই শেষে যে খায় সে পাতিল নিয়েই বয় ঠিক না আপনার পরে তো কেউ নাই পুরাটা দিমু তো দিমু কারে আপনাকেই দিমু আমাদের নবীজি বলতেছে মা আনা বি আমি পড়তেই জানি না অথচ শব্দ আরবি বলতে পারতেন মা দা কি কি উচ্চারণ করবো হুম কেননা জিবরিল তো কিতাব নিয়ে আইসা বলে নাই মুখে বলছে ঠিক না কিতাব নিয়ে আয়সা বললে না বলতো যে আমি তো পড়তে জানি না কিতাব তো আনে নাই কিতাব নিয়ে আসছে নাকি কোন রেওয়াতে আসে কিতাব নিয়ে আসছে উনি যে বুকস নিয়ে আসছে না বুকস তো নিয়ে আসে নাই উনি বলছে এ করো উনি বলতে পারতেন মা না উনি বলছে তাইলে পুরা পাত্র পাওয়া যাবে না পাত্র পাওয়ার লেগা বলতে হবে মা আনা বেকারি আমি শূন্য কিচ্ছু নাই আমি শূন্য তো বলছে শূন্য তাহলে আসেন আপনাকে ঘোরা দেওয়ার যোগ্যতা দেই তো তিনবার চাপ দিছেন তিনবার কোনো রবি রসুলকে চাপ দেওয়ার কোন ইতিহাস নাই কিতাবে কি কি বলে সাইকুল হাদিসরা কি বলে কোন নবীদেরকে ফেরেস্তা চাপ দিছে যাইনে আরো তো রসুল আছে তিনশো বারো জন আরো তো উলুল আজমি মিনার রসুল আছে চারজন আরো তো কিতাববাহী রসুল আছে তিনজন কিন্তু কাউকে তো জিবরি আলাইসালাম চাপ দেয় নাই আমাদের নবীজিকে চাপ দিছে চাপ দেয় না স্পেস তৈরি করছে বাংলায় বলে না বসতে পারলে শোয়ার জায়গা হবেই হবে হম তো জিবরি আলাইসালাম চাপ দিয়ে স্পেস তৈরি করছে যে আপনাকে তো পুরো পাত্রটা দিয়া দিতে হবে স্পেস তৈরি করে লই তো তিনবারে চাপ দিয়ে স্পেস তৈরি করছে তারপরে বলছে একারা তখন বলছে কি পড়ব বলো স্পেস হয়ে গেছে এখানে একটা ইঙ্গিত আছে আমাদের সাথীদেরকে বলতেছি বাহিরের আপনি যত বড়ই শিক্ষিত হন যখন দিনই মজলিসে আসেন তো নিজেকে শূন্য করে আসবেন শূন্য যে আমি কিচ্ছু জানি না এই কথার ইঙ্গিত দিছে এই জন্য আমাদের তাবলিকে বলা হয় দিলকে খালি কইরা বসা দিলকে এটার অর্থ কি দিলকে খালি করে বসা পানি আপনার কাছে কি মেশিন আছে নাকি আপনি এটা দিয়ে খালি করবেন না ভিতরে হাত ডুকে সব বাই করে ফেলবেন অর্থ কি হ্যাঁ আমি কিচ্ছু জানি না তাইলে দিলের ভিতরে ঢুকবে কিন্তু আমাদের সমাজ তো হইলো বরিশালের প্রবাদ বাক্যের মতো না বরিশালের বাসা বুঝবেন কিনা আপনারা বুঝবেন মুই কি আমি কি কম বুঝি নাকি যে আমাকে বুঝাবে বলে না দেখেন না শিক্ষিত আমরাও কি আচ্ছা তুমি পড়ালেখা করছ না এটা তো আমি বলি না আমি বলি তুমি পড়ালেখা করছো বটে কিন্তু আমি যেটা বলতেছি ওইটা তুমি পড়োনাই হম ডাক্তার কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ইঞ্জিনিয়ার কোনো দিন ডাক্তারই পড়ে নাই আমি যেটা পড়ছি এটা তুমি পড়ো নাই তুমি যেটা পড়ছো আমি পড়ি নাই আমরা তো বলি না যে আমরাও তো কিছু জানি ঠিক না অনেক জানে আলহামদুলিল্লাহ আপনি সাধারণদেরকে বলতেছি আলেমদের ভিতরে এরকম লোক আছে আপনারা সল্টেস্ট করে বলেন এখানে কয়তলা বিল্ডিং হবে আলেম আঙ্গুলের ভিতরে মাটি নিয়ে গৈসা বলবে এততলা হবে এততলা সয়েল টেস্টের কোনো ভুল হবে না বিশ্বাস হয় না মারা গেছে আপনাকে তথ্য দেই হাটহাজারির মওয়ানা খালের সাপ ছিল খালের সাপ হাবিবুল্লাহসাবের ছেলে হ্যাঁ চিটাং ইউনিভার্সিটির কয়েকটা হলরুম ওনার বানানো আছে উনি কোনো সয়েল টেস্ট করতেন না উনি আঙ্গুলে মাটি নিতেন এরকম বসতেন গরসা বলতেন এততলা হবে ঠিক সয়েল টেস্ট তো এততলা বাহির ঠিক অত তলা বাহির হইত আছে এরকম লোক আছে এখনো আছে এখনো আছে মাটি নিয়ে বইলা দিবে আঙ্গুলে গৈসা বইলা দিবে এত তলা হবে এত তলাই হবে আছে বহুত মানুষ এখনো দুনিয়াতে আছে যাদেরকে আল্লাহ এরকম জ্ঞান দিছেন যেটা আপনি ভাবতেও পারবেন না আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার জন্য পুরা সৈয়দপুরের বাসিন্দাদেরকে এমনই বানাক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে